তোমাদের সামনে তো রোজই স্নান করি, আজকে নতুন কিছু নয়। তো আজকে চুলটা ছেড়ে রেখেছি, কেন বলো তো? স্নান করতে গিয়ে চুলটা ভিজে গেছে। তো সকালে তো আমি চুল ভেজাই না, কিন্তু ওই স্নান করতে গিয়ে ভিজে গেছে, তাই চুলটা ছেড়ে রেখেছি। রান্না করতে যাওয়ার আগে আবার চুলটা বেঁধে নেবো। পাশে ক্লিপটা নিয়ে বসেছি, এই দেখো ক্লিপ নিয়ে বসেছি, চুলটা শুকিয়ে যাবে, তারপর গিয়ে রান্না বান্নাগুলো শুরু করব। কারণ ভেজা চুল থাকলে আমার খুব অস্বস্তি লাগে, আর ভেজা চুলটা যদি বেঁধে নিই না, চুলটা শুকাতে চাইবে না। আর এমনিতেই আমার না চুল শুকাতে একটু বেশি দেরি হয়, সেই কারণে কি করি বলতো, দুপুরবেলাতে শ্যাম্পু করি কিংবা দুপুরবেলাতেই চুল টুলগুলো ভেজাই। তাহলে কি হয়, দুপুরবেলাতে তো আর কোনো কাজকর্ম থাকে না, চুলটা ছেড়ে বসে থাকতে পারি, আর সকালে কাজকর্ম থাকে, তো ওই জন্য চুল টুল ভেজাইও না। আর আজকে সকালবেলা থেকে ওয়েদার খুব খারাপ, মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, আর চারিদিকে একটু অন্ধকার অন্ধকার ভাব, এরকম ওয়েদার একদমই ভালো লাগে না। বেশ রোদ থাকবে, বেশ আবার ঠান্ডা হাওয়া দেবে, ওই ওয়েদারগুলো বেশ ভালো লাগে। আর এটা কেমন একটা বর্ষার মতো ওয়েদার, সব জায়গাতেই এখন কম বেশি বৃষ্টি হচ্ছে। আমার বাপের বাড়ি তো ব্যান্ডেলে, সেখানে ফোন করেছিলাম, রোজই ফোন করি, তো জিজ্ঞেস করি যে এখন ঠান্ডা পড়েছে কিনা বা বৃষ্টি পড়ছে কিনা, এগুলো সমস্ত জিজ্ঞেস করি। তো বলছে দুদিন ধরে বৃষ্টি পড়ছে, আর অনেকটাই বৃষ্টি হচ্ছে বেশি, আর কলকাতার দিকেও অনেক বৃষ্টি হচ্ছে শুনছি, অনেক জায়গাতে আবার শুনছি যে খুব কম বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হয় অল্প, আবার একটু রোদ উঠে যায়, এক এক জায়গায় এক এক রকম হচ্ছে, কিন্তু বৃষ্টি সব জায়গাতে কম বেশি হচ্ছে। এদিকে সকাল 6:30 করে তখন উঠেছি ঘুম থেকে, তখন দেখছি যে খুব বৃষ্টি হচ্ছে, তারপর থেকে বৃষ্টিটা কমে গেছে, আর এখন আর বৃষ্টি হচ্ছে না। মনিকা দি যখন এসেছিল কাজ করতে তখন আর বৃষ্টি ছিল না, তো জানি না ওবেলাতে বৃষ্টি হবে কি হবে না, বৃষ্টি হলে তো আবার মনিকা দি আসবে না। যাই হোক, দেখা যাক ওয়েদার বুঝে মনিকা দি আসে, এমনিতেও বিকালের দিকে আসতে চায় না, মানে বেশিরভাগ দিনই আসে না, সে হয়তো সপ্তাহে হয়তো একদিন আসে দুদিন আসে, কিন্তু বিকালে কিন্তু আমার কথা বলা আছে যে বিকালে এসে কাজ করে যাবে, কিন্তু মাঝে মধ্যেই আসে না, কিছু করার নেই, জানি না কেন আসে না। অনেকদিন ধরেই ভাবছি যে কবে খিচুড়ি বানাবো, তো ঠান্ডা তো তেমন পড়ছে না, অল্প অল্প ঠান্ডা আছে, তো অল্প ঠান্ডায় ঠিক খিচুড়িটা জমবে না, তো আজকে যখন বৃষ্টি পড়ছে তো আজকে খিচুড়ি বানাবো। আসলে জানো তো খিচুড়ি খেতে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, রাজিরও ভালো লাগে, আর ফ্রিজে মাছ আছে, তো মাছ ভাজবো, আর কি কি বানাচ্ছি সেটা তোমরা সঙ্গে থেকেও দেখতেই পাবে। আর আমি এখন কিচেনে চলে এসেছি, এখন আমি রান্নাবান্নাগুলো শুরু করে দিই, আর বৃষ্টি পড়ুক যাই পড়ুক, আজকে তো অফিসে যেতেই হবে, আর আমাকে রান্নাবান্নাগুলো করতেই হবে, তো আমি রান্নাবান্না শুরু করে দিচ্ছি, তোমরা দেখতে থেকো সম্পূর্ণ ব্লগটা। গোল গোল করে আলু কেটে আলু ভেজে নিচ্ছি, আর আমি ফ্রিজ থেকে ইলিশ মাছ বার করে রেখেছি, আজকে ইলিশ মাছ ভাজা করব। আর ইলিশ মাছের কিন্তু কোনো রকম কারি বা ঝোল করছি না, শুধু ইলিশ মাছ ভাজা হচ্ছে। আর ইলিশ মাছের তেলে আমি বেগুন ভাজবো, তো বেগুনটাও আমি গোল গোল করে কেটে হলুদ নুন আর চিনি মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছটা ভাজা হয়ে গেলে আমি এই তেলেই বেগুনটা ভেজে নেব। ইলিশ মাছের তেলে বেগুন ভাজা করলে খেতে খুব ভালো লাগে। আর আমি সাইডে খিচুড়ি বসিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কারণ তাড়াহুড়ো করে রান্না করছিলাম, তো খিচুড়ির আর ভিডিও করা হয়নি। তো রান্না হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খিচুড়ি। এই রান্নাগুলো করতে করতে আমি বাঁধাকপি আলু সমস্ত কিছু কেটে নিয়েছি, তো এই রান্নাগুলো হয়ে যাক, তারপর আমি বাঁধাকপি সবজিটাও বসিয়ে দেবো। আজকে যেহেতু ওয়েদার ভালো নেই, সেই কারণে মনিকা দিকে দিয়ে কোনো জামা কাপড় কাচাইনি, সমস্ত জামা কাপড় এই ব্যাগের মধ্যে এখন ভরলাম, এখন গিয়ে ছোট ঘরে রেখে দেব, যেদিনকে রোদ উঠবে সেদিনকে কাচতে দেব। কেন বলো তো, আজকে তো ওয়েদারটা খুব একটা ভালো না, আর মাঝে মধ্যে হালকা রোদ দেখা যাচ্ছে, কিন্তু ওই রোদে শোকাবেও না, সেই কারণে এখানে রেখে দেব। ও আর একটা জিনিস না তোমাদের দেখাইনি, আমার এখন মনে পড়লো, ক্যামেরা দেখতে পেলাম দেখে, এই যে দেখছো গণেশ, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমরা আমাদের গণেশকে কালার করেছি, নিজেরাই বাড়িতে কালার করেছি, কি দিয়ে কালার করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আগের কালার ছিল ব্ল্যাক আর গোল্ডেন, দুটো মেশানো কালার ছিল,
ওটা ছিল স্প্রে কালার, ওটা আমরা যেখানে ঠাকুর রং করে তো সেখানে দিয়ে এসেছিলাম, ওরাই স্প্রে দিয়ে করে দিয়েছিল। আর এবার আমরা বাড়িতেই করেছি। তো বারবার আমরা ঠাকুর যারা বানায় তাদের কাছে গেছিলাম, তারা বলছে যে যখন তারা ঠাকুর বানাবে, ঠাকুর কালার করবে, তখন নিয়ে আসতে হবে, আর তাদের কাছে যেই কালারটা থাকবে সেটা দিয়েই করে দেবে, মানে আমাদের পছন্দের কালার তারা করবে না, এরকমই বলছে। তো তাই ভাবলাম যে তাহলে কি করা যায়, তো আমরা নিজেরা বাড়িতে কালার করেছি। কি দিয়ে করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু জানিও যে কালারটা কেমন হয়েছে। এখানে না ঠিক কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, এখানে মনে হচ্ছে চকলেট কালার, কিন্তু অ্যাকচুয়ালি চকলেট কালার না, এটা অনেকটা একটু টেরাকোটার যে কালারটা হয় সেরকম। জানি না ক্যামেরাতে কেন কালার চেঞ্জ হয়ে যায়, এখানে পুরো দেখতে পাচ্ছি যে চকলেট কালার মনে হচ্ছে, কিন্তু একদমই চকলেট কালার নয়, এটা টেরাকোটার কালার। তোমরা টেরাকোটার কালার তো জানোই কি কীরকম দেখতে হয়, তো সেরকম সেম, একদম সেম কালার। আমরা তো গণেশকে চাদর দিয়ে রাখি, তো সেই কারণে সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারছি না, তো যেটুকু দেখাচ্ছি তোমরা বুঝতেই পারছো। তো খুব সুন্দর চকচক করছে, আমার তো খুব ভালো লাগছে কালারটা, কী দিয়ে করেছি এবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই কালারটা দিয়ে গণেশকে কালার করা হয়েছে, এটা হচ্ছে স্প্রে কালার, ঠিক আছে। আর এটা আমরা অনলাইনে নিয়েছিলাম, তো তোমাদেরকে সরি বলছি, কারণ আমি না তোমাদেরকে দেখাইনি, ভুলে গেছি, আসলে একদমই ভুলে গেছি। এটা যেদিন এসেছিলো তারপরের দিন অন্যান্য কাজে এত বিজি ছিলাম যে আমি ভুলে গেছি, আর এটা চোখের সামনে থাকলে আমি তোমাদেরকে দেখাতাম। আসলে কি সকালবেলাতে রাজ এটা আবার শোকেসের মধ্যে রেখে দিয়েছিলো, ঠিক আছে, তো সেই কারণে আমি আর খেয়াল করতে পারিনি, সেই কারণে তোমাদেরকে দেখাইনি। তো এখন দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে বার্জারের স্প্রে কালার, এটা দিয়েই কালার করেছে, আর এটা করেছে রাজ, ঠিক আছে। ও ছাদে নিয়ে গেছিলো গণেশকে, আর সেদিনকে খুব রোদ ছিল, পরশুদিন রোদ ছিল, তো তখন করেছে এই কালারটা, আর তাড়াতাড়ি শুকিয়েও গেছে, মানে করার সঙ্গে সঙ্গে ধরো এই ঘন্টা দুয়েকের মধ্যেই শুকিয়ে গেছে। তাও আমরা গণেশকে তখন আর চাদর দিইনি, এমনি ওপেন রেখেছিলাম আর ফ্যান চালিয়ে দিয়েছিলাম নিচে নিয়ে আসার পর, ঠিক আছে, ছাদে দু ঘন্টা রেখেছিলাম আর নিচে ঘরে নিয়ে আসার পরে ফ্যানের নিচে রেখেছিলাম, তাতেই শুকিয়ে গেছে। তারপরে এখন তো চাদর দিয়ে দিয়েছি, তো এইটাই হলো সেই কালার, ঠিক আছে। গণেশকে কালার করার পরে খানিকটা কালার থেকে গেছে, তো ওই কালারটা না আমাদের খুব শিগগিরই ইউজ করে নিতে হবে, তা না হলে শুকিয়ে যাবে, মানে ওখানে বলাই আছে যে ঢাকনাটা যেই ওপেন করব আমাদের খুব শিগগিরই সম্পূর্ণ কালার ইউজ করে নিতে হবে, তা না হলে কালারটা শুকিয়ে যাবে। এবার দেখা যাক কিসে ইউজ করব, এগুলো তো সচরাচর সব কিছুতে ইউজ করা যায় না, এখন দেখতে হবে কিসে ইউজ করব। তো যাই করি না কেন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তোমাদেরকে আরেকবার সরি বলছি, আমি কালারটা আনার পর তোমাদেরকে দেখাইনি, আমি সম্পূর্ণ ভুলে গেছিলাম, যেহেতু রাজ ওটা শোকেসের মধ্যে রেখে দিয়েছিল তাই আমি খেয়াল করতে পারিনি, তো সেই কারণে দেখাতে পারিনি। তা নাহলে যা আনা হয় অনলাইন থেকে সব কিছুই তোমাদের দেখানোর চেষ্টা করি। আর আমাদের গণেশকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আমাদের তো খুবই ভালো লাগছে এই কালারটা করাতে, আগে ছিল ব্ল্যাক আর গোল্ডেন, তো এখন টেরাকোটার কালার হয়ে গেছে, এখন ভালো লাগছে। আবার যখন এই কালারটা খারাপ হয়ে যাবে অন্য আবার কোনো কালার দেবো, এখন তো এইভাবে কালার করতে খুবই ইজি, আর বেশিক্ষণ সময়ও লাগে না। আমরা ভেবেছি যে অনেকক্ষণ লাগবে হয়তো শুকোতে, বেশিক্ষণ সময় লাগে না, ঘন্টা দুয়েকের মধ্যেই শুকিয়ে গেছিলো। তো ঠিক আছে, এখন যাই আমি কিচেনে, কিচেনটাকে এখন ক্লিন করব। আর একটু আগে হালকা রোদ উঠেছিল, এখন আবার মেঘলা হয়ে গেল, মানে এই হচ্ছে আজকের ওয়েদার। ঠিক আছে, আগে কিচেনে কাজটা করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকের ওয়েদার তো খারাপ, যখন তখন বৃষ্টি হচ্ছে, এখনও মেঘলা হয়ে আছে। আর আজকে মনিকা দি বিকালে আসবে বলে মনে হয় না, তাই জন্য দেখতে পাচ্ছ সমস্ত বাসনগুলো মেজে রেখে দিয়েছি, আর এদিকে শুধু একটা কড়াই আর একটা ডিশ আর খুন্তিটা রেখেছি, কারণ যদি না আসে তাহলে পরের দিন সকালে মেজে দেবে, সেই কারণে একটাই রেখেছি। আর গ্যাস ওভেনটা দেখো ক্লিন করে দিয়েছি, এমনিতেই বিকেলে আসে না, আর আজকে তো ধরো বৃষ্টি পড়ছে, আজকে না আসা চান্স বেশি, মানে 90% না আসা চান্সই আছে। পুকুরের সাইড দিয়ে দেখো কুয়াশা পড়েছে, এই সাইডে পুরো কুয়াশা, আমাদের ফ্রন্টেও কুয়াশা আছে কিন্তু বোঝা যাচ্ছে না, আর পুকুরের সাইডটা ফাঁকা, তো ওইদিকে ভালো বোঝা যাচ্ছে যে ওইদিকে কুয়াশা পড়েছে। আমাদের এদিকটাতেও দেখো খুব একটা ক্লিয়ার নয়, আর চারিদিকে পুরো স্যাঁত স্যাঁত করছে, একটু আগে বৃষ্টি হলো। রাস্তাঘাট পুরো ভিজে আছে, আর এরকম স্যাঁত স্যাঁতে ওদের একদমই ভালো লাগে না। আর আমাদের গাছের ফুলগুলো এখনো ঠিকঠাক আছে, খুব বেশি বৃষ্টি হলে আর বৃষ্টির ছাড়টা যদি এদিকে আসে না, এই ফুলগুলো সমস্ত ঝরে যাবে, অনেক দিন হয়ে গেছে যেহেতু, আর ফুলগুলো দেখো খুব সুন্দর দেখতে লাগছে, সেটাই ভাবছি বৃষ্টি যদি বেশি হয় মুশকিল হয়ে যাবে, সব ফুল ঝরে যাবে। আর এখানে দেখো
সে ফার্নিচার গুলো সমস্ত এখানে ঢেকে রেখেছে। তোমাদের তো রোজই দেখাই এখানে ফার্নিচারের কাজ করে, আর আজকে ঢেকে রেখেছে, একটু আগে বৃষ্টি হয়েছে তখনই ঢেকে রেখেছে, আর সকালের দিকেও ঢেকে রেখেছিল, আর মাঝে একটুখানি বৃষ্টি কম ছিল তখন আবার এখানে ওরা কাজ করছিল। কি আর করবে বলো, কাজ তো করতেই হবে। আমাদের এখানে গতকালকে বৃষ্টি শুরু হয়েছে, আজকেও বৃষ্টি চলছে, আর সবাই বলছে যে কাল থেকে মানে আগামীকাল থেকে বৃষ্টিটা কমে যাবে, মানে আগামীকাল অল্প বৃষ্টি হবে আর তারপর থেকে কমে যাবে। তো সেটাই ভাবছি যে কমে গেলে বাঁচি, এরকম বৃষ্টিতে একেবারে ভালো লাগছে না, চারিদিকটা একদম ভেজা স্যাঁচাট করছে, আমার একদমই মানে এই ধরনের ওয়েদার একেবারেই পছন্দ না। আজকে দুপুরে লাঞ্চ করার সময় খিচুড়িটা একটু গরম করে নিতে হবে, কারণ খিচুড়ি তো ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা খিচুড়ি খেতে একেবারে ভালো লাগে না। আর খিচুড়ি যতটা পরিমাণ খাবো ওটা একটু একটা বাটিতে নিয়ে নেবো আর গরম জল করবো, ওই গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে রাখবো, তাহলেই গরম হয়ে যাবে, কারণ পুরো খিচুড়িটা গরম করা সম্ভব না, কারণ ড্রাই হয়ে গেছে তো ওটা গরম করতে গেলে আবার একটু জল দিতে হবে, তা নাহলে নিচে ধরে যাবে, পুড়ে যাবে তখন। তো যতটুকু খাবো অতটুকুই আমি গরম করে নেব। বৃষ্টি হওয়াতে একটা ভালো কি হয়েছে বলতো, ফার্নিচারগুলোতে খুব বেশি ধুলো পড়ছে না, অন্যদিন তো ড্রাই ওয়েদার থাকে আর গাড়ি ঘোড়া সবসময় চলতে থাকে দেখে প্রচুর ধুলো ওড়ে আর ফার্নিচারগুলো একদম ধুলো চট পড়ে যায়, সে সকালে মুছি আবার সেই বিকেলের দিকে কিংবা সন্ধ্যের দিকে আবার মুছতে হয়। আজকে দেখি এখনো পর্যন্ত ধুলো পড়েনি আর আজকে পড়বেও না, যেহেতু রাস্তাঘাট ভেজা রয়েছে, তো এইটাই একটা আমার উপকার হলো, আজকে ওবেলা ফার্নিচার মুছতে হবে না। বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ও আর একটা জিনিস তোমাদেরকে আমার বলা হয়নি, আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। অন্যদিন তো ব্লগের শুরুতে বলে দিই, আজকে আমি বলতেই ভুলে গেছি, যা বন্ধুরা কিছু মাইন্ড করো না, ব্লগের শেষে জানালাম তোমাদেরকে। তো ঠিক আছে, এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা নিজেদের কেয়ার নিও, টাটা বাই বাই।